সোমবার দেশজুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা ডাকে ভারত বন্ধে সামিল বাহারি রাজ্য ত্রিপুরাও জনজীবন স্তব্ধ করে দিয়ে জানান দিল, হয় নীতি পাল্টাও নইলে গদি ছাড়ো। কোনো পিকেটিং ছাড়া নিঃশব্দে মানুষে জানান দিল রক্তচক্ষু সন্ত্রাস শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষই। শুধু তিন বিতর্কিত কৃষি আইন বাতিলই নয়, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারে অবিচল তারা। এদিন বন্ধের সমর্থনে এককাট্টা ছিলেন রাজ্যের মানুষ। শাসক দলের হুমকি ফতোয়াকে অগ্রাহ্য করে উত্তর জেলার কদমতলা, চোরাইবাড়ি, প্রেমতলা বাজার ছিল শুনশান। এলাকাগুলিতে স্বতঃস্ফূর্ত বন্ধ করেছেন সাধারণ মানুষ। যান চলাচল ছিল না বললেই চলে। দেখুন সেই ছবি। কদমতলা বাজারের প্রাক্তন বাজার সম্পাদক নিখিলনাথ জানান, আজকে যে সংযুক্ত মোর্চার ডাকা বন্ধ, সেই বন্ধটা কদমতলায় আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে। প্রায় 92% লোক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে এই এই মোর্চার ডাকা হরতালকে সমর্থন। বর্তমানে আমরা ব্যবসা করে ভাত খাচ্ছি, কিন্তু যে জায়গায় আজ থেকে 2-3 বছর আগে দোকান খুললে পরে প্রচুর টাকার সেল আসতো, বিক্রি হতো, এখন নাই বললেই চলে। এখন এমন পর্যায়ে আছে কিছু কিছু ছোটোখাটো ব্যবসায়ী যারা সারাদিনে দোকানের বনি পর্যন্ত। এদিন তেলেমুড়া সহ খোয়াই জেলার হাতকাটা বাজার, খোয়াই আশারামবাড়ি বাজার ও অন্যান্য বাজার সড়ক ছিল অবরুদ্ধ। তেলেমুড়া শহরে জোর করে কিছু দোকান খোলালেও ছিল না ক্রেতা। বন্ধের প্রভাবে ছোট যানবাহন রাস্তায় কয়েকটি চললেও ছিল না যাত্রী। বড় যানবাহন রাস্তায় নামেনি, দেখা যায়নি দূরপাল্লার কোনো লরিকে আসাম আগরতলা জাতীয় সড়কে। আম্বাসায় সফল ধর্মঘট, স্বাভাবিক জনজীবনে ভাটা পড়ে এদিন। মানুষ বাড়িঘর থেকে না বেরিয়ে স্বতঃস্ফূর্ত বন্ধে সারা দিয়ে সমর্থন জানিয়েছেন বন্ধকে। বসেনি হাট বাজার, খুলিনি দোকানপাট, রাস্তায় যানবাহন নেই বললেই চলে। রিপোর্ট, চ্যানেল 3 রত।